সামনে ফালতু দিচ্ছ তুলে দিয়েছে আজকাল ব্যক্তিগত সাতাশ রান করে চলছে আবার চেষ্টা করতে পারি দু হাত চব্বিশ বলে লাগবে তিপ্পান্ন রান, চব্বিশ বলে তিপ্পান্ন রান, পাঁচ উইকেট পড়ে গেছে হাতে, পাঁচটা উইকেট। ব্যাট করছে রাজা, বল করছে বিকি। নতুন ব্যাটসম্যান সুজিত, রাজা ব্যক্তিগত ২৯ রান করে প্যাভিলিয়নে ফিরে গেল, যেখানে খুব ভালো ভালো উইকেট করছিল। বাইশ বলে লাগবে ৪৮ রান, হাতে আছে চার উইকেট। ব্যাট করছে আসপাক, বল করছে বিকি। দোকানে যা, খুব সুন্দর বল। একুশ বলে লাগবে ৪৮, একুশ বলে লাগবে ৪৮। এবার নতুন ব্যাটসম্যান দেখতে পাচ্ছি বাড়ি, ১৯ বলে লাগবে ৪৮, হাতে তিনটে উইকেট। তিনটা উইকেট হাতে রয়েছে আর ১৮ বলে ৪৭ লাগবে। বল করছে জুয়েল, ব্যাট করছে জুয়েল, রতুয়া জুয়েল। বোলার জুয়েল, ব্যাটসম্যান বাড়ি। খেলা এটা হচ্ছে মহারাজনগর মাঠে প্রথম সেমিফাইনাল খেলা। সেভাবে হয়নি, যতক্ষণে বলটি ফেরত গেল ততক্ষণে ব্যাটসম্যান এক। লাগবে ১৫ বলে ৪০ রান, বল করছে জুয়েল, ব্যাট করছে সুজিত।
15 বলে লাগবে 39 রান। আম্পায়ারকে বলবো খেলাটা তাড়াতাড়ি শুরু করতে। লাগবে 14 বলে লাগবে 33 রান। খেলা খুব জমজমাট মুহূর্তে আছে। সুজিত হাতে রয়েছে 3টি উইকেট, দেখা যাক কি হয়। খেলা খুব জমজমাট মুহূর্তে আছে। ১৩ বলে ৩২ রান ১৩ বলে ৩২। লাগবে 12 বলে লাগবে ২৮ রান। ব্যাট করছে ভয়ঙ্কর ব্যাটসম্যান সুজিত। ১২ বলে খেলা বাকি আছে ১২ বলে লাগবে ২৮ রান। খেলা খুব জমজমাট মুহূর্তে আছে। ১২ বলে ২৮ রান, ম্যাচ খুব জমজমাট মুহূর্তে। বল করছে অবয়দুর, ব্যাট করছে সুজিত, স্ট্রাইক আছে সুজিত। ১২ বলে ২৮ এরই মধ্যে সুজিত আউট হয়ে গেল। ১১ বলে ২৮ রান, হাতে আছে 2টো উইকেট। নতুন ব্যাটসম্যান আছে সামিরুল, এর আগের বলে সুজিত আউট। সুজিত থাকলে হয়তো খেলা অন্যরকম হতো। ১০ বলে লাগবে ২৮ রান, স্ট্রাইক করছে সামিরুল, বল করছে অবৈধ। ৯ বলে লাগবে ২৪ রান, খেলা খুব জমজমাট মুহূর্তে আছে। ব্যাট করছে সামিরুল, বল করছে অবৈধুর। ৮ বলে লাগবে ২৪ রান, সামিরুল রুবেল ক্যাচ ছেড়ে দিল। সামিরুল বলে, সামিরুল একটা ৬ মারলো। লাগবে ৭ বলে লাগবে ১৮ রান, খেলা খুব জমজমাট মুহূর্তে। ৭ বলে ১৮ ৬ বলে লাগবে ১৮ রান, ব্যাট করছে বাড়ি, বল করছে রুবেল। ৬ বলে ১৮ রান। প্রথম বলে ৪ রান,
খেলা খুব জমজমার মুহূর্তে, পাঁচ বলে লাগবে চোদ্দ রান, পাঁচ বলে চোদ্দ, পাঁচ বলে চোদ্দ রান, বল করছে রুবেল, ব্যাট করছে বাড়ি, চার বলে লাগবে চোদ্দ, চার বলে লাগবে তেরো রান, চার, তিন বলে লাগবে নয় রান, তিন বলে নয় রান, তিন বলে নয় রান, লাস্ট উইকেট, ব্যাট করছে কামরুল, বল করছে রুবেল, দারুণ একটা রোমাঞ্চকর খেলা, আমার মনে হয় এই টুর্নামেন্টের আজকে সেরা খেলা, তিন বলে নয় রান, দর্শকদের বলবো বাউন্ডারি লাইন থেকে একটু দূরে দাঁড়াতে, দুই বলে লাগবে পাঁচ রান, দুই বলে পাঁচ, দর্শকরা আরো উত্তেজিত, এবার চাক্কা না দৌড়াবে, মাকেট ওইখান থেকে দৌড়াবে, দুই বলে পাঁচ রান, টুটু থেকে টাক, চার, দুই বলে তিন, এক বলে দুই, তিন রান, এক বলে তিন, বেঁচে গেলে এক বলে তিন রান, এক বলে তিন রান, খেলা খুব জমজমার মুহূর্তে, লাস্ট উইকেট, এক বল তিন রান, বল করছে রুবেল, ব্যাট করছে কামরুল, এক বলে তিন রান, দর্শকদের বলবো মাঠের বাইরে ভিতরে এভাবে উত্তেজিত হয়ে কেউ যাবে না, মাঠের বাইরে যেতে, এরই মধ্যে জিতে গেল মহারাজনগর, এক বলে তিন রান লাগতো ওয়াইড বাই হয়ে গেল, এক বলে লাগতো আঠারো রান, সেখান থেকে ম্যাচ জিতে গেল, কেমন লাগছে ভাই ম্যাচ জিতে, বলবো লাইফ হয়েছে, খুশি, খুব খুশি, আরে পুরো খেলা হবে আজকে লাইভ, আজকে ম্যাচের হিরো কামরুল, ম্যাচের হিরো কামরুল, কামরুল
কেমন লাগছে দাদা ম্যাচ জিতে? ফ্যান্টাস্টিক, এরকম ম্যাচ জিতলে প্রথমবার হলো না এই যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ কেমন লাগলো ম্যাচ? খুঁজে বলে দিলাম আজকের ম্যাচ সেরা, লাইফের ফার্স্ট টাইম এরকম হলো যে শেষ বলে ম্যাচ জিতলাম, তাদের ওয়াইট দিয়ে একবার চার রান, তিন রান লাগে আজ হবে। না না ইউটিউবে